ম্যানুয়াল ট্রান্সমিশন ভেহিকেলে ইঞ্জিন থেকে ট্রান্সমিশনে পাওয়ার ট্রান্সমিশন বিচ্ছিন্ন করতে ক্লাচ মেকানিজম ব্যবহৃত হয়। ক্লাচ অ্যাসেম্বলি ইঞ্জিনের ফ্লাইহুইলের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এটি সবসময় ঘুরতে থাকে যখন গাড়ি রান করে। এটির ভিতরের মেকানিজম ট্রান্সমিশনের ইনপুট শ্যাফটে শক্তি সরবরাহ বিচ্ছিন্ন করতে কাজ করে। ট্রান্সমিশনের ইনপুট শ্যাফট সরাসরি ফ্লাইহুইল বা ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কানেক্টেড থাকে না। ফ্রিকশন ডিক্স বা ক্লাচ প্লেট, এটি ট্রান্সমিশনের ইনপুট শ্যাফটের উপর সামান্য স্লাইড করতে থাকে এবং এর উপর ডায়াফ্রাম লোডেড একটি প্রেসার প্লেট বসানো থাকে। যা ফ্লাইহুইলের সাথে ক্লাচ প্লেটকে চেপে ধরে রাখে। ক্লাচ প্লেটে থাকা ড্যাম্পার স্প্রিং গিয়ারবক্স এবং ইঞ্জিনের ভাইব্রেশন অ্যাবজর্ব করে স্মুথ রোটেটিং ফোর্স প্রদান করে। ক্লাচ পেডালে চাপা হলে ক্লাচ ফর্ক রিলিজ বিয়ারিংয়ের মাধ্যমে ডায়াফ্রাম স্প্রিংয়ের উপর চাপ প্রয়োগ করে, ফলে ডায়াফ্রাম স্প্রিং ক্লাচ প্লেটের উপর থেকে প্রেসার প্লেটের চাপ সরিয়ে নেয়। এর ফলে ফ্লাইহুইল থেকে ক্লাচ প্লেট বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে ফ্লাইহুইলের সাথে ক্লাচ প্লেট আর ঘুরতে পারে না। এর ফলে ট্রান্সমিশনের ইনপুট শ্যাফটে পাওয়ার ফ্লো বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে ক্লাচ মেকানিজম ইঞ্জিন থেকে ট্রান্সমিশনের ইনপুট শ্যাফটে শক্তি সরবরাহ বিচ্ছিন্ন করে। ক্লাচ মেকানিজম খারাপ হলে গাড়ির গতি কমে যাবে অথবা গাড়ি রান করবে না। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কি কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে।